প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। গত ক্লাসে আমরা প্রকৃতি ও প্রত্যয় নিয়ে আলোচনা করছিলাম। আজ আমরা প্রত্যয়ের উপকারভেদ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। প্রথমে প্রত্যয়ের প্রকারভেদ দেখি। প্রত্যয় সাধারণত দুই প্রকার, পিত প্রত্যয় এবং তদ্ভিত প্রত্যয়। আজ আমরা প্রথমে পিত প্রত্যয় নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো যে পিত প্রত্যয় হওয়ার শর্ত কি কি। প্রথমেই ধ্বনি বা ধ্বনি সমষ্টি ধাতুর সঙ্গে যুক্ত হবে। ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বিশিষ্ট পদ বা বিশেষণ পদ তৈরি করবে। আর প্রকৃতি কথাটি বোঝানোর জন্য ঠিক চিহ্ন ব্যবহার করতে হবে। আগের ক্লাসে বলেছিলাম যে ধাতুর আগে অবশ্যই সবাই ঠিক চিহ্ন ব্যবহার করবে, নাহলে কিন্তু ভুল হবে। আমরা ঠিক করতে হওয়ার শর্ত দেখলাম, ধ্বনি বা ধ্বনি সমষ্টি কিন্তু ধাতুর সঙ্গে যুক্ত হবে, অন্য কোনো শব্দের সাথে না। আর যুক্ত হয়ে বিশিষ্ট পদ বা বিশেষণ পদ তৈরি করবে। এখন দেখো ঠিক করতে কাকে বলে। ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলোকে ক্রিয়া প্রত্যয় বলে। যেমন দূর যোগ অনা দোনা, এখানে তোমরা জানো যে ধাতু কাকে বলে, ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল। তো এখানে ক্রিয়ামূল কোনটি? এখানে ক্রিয়ামূল হলো দূর, আর এর সাথে অনা প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে দোনা। এখানে দেখো কর্তব্য, এখানে ক্রি হল ক্রিয়া মূল আর তব্য হল প্রত্যয়। এরপরে দেখো উক্তি, বজ পয়দয় রশ্মি, এখানে কিন্তু ক্রিয়ামূল হল বজ, বচন থেকে এই উক্তি আসছে, তো এখানে এই ক্রিয়ামূল হল বজ। এর সাথে পয়দয় রশ্মি প্রত্যয় যুক্ত হয়েছে, তো এখানে অনা তব্য পয়দয় রশ্মি এটা হলো পিত প্রত্যয়। তো পিত প্রত্যয় কথা বলে কিন্তু ধাতুর পরে প্রত্যয় যুক্ত হবে। পিত প্রত্যয় দুই প্রকার, বাংলা পিত প্রত্যয় এবং সংস্কৃত পিত প্রত্যয়। প্রথমে দেখো বাংলা পিত প্রত্যয়। অপ্রত্যয় ঘর, ঘর যোগ অ ঘর, এখানে ঝড় হল ক্রিয়ামূল, এর সাথে অপ্রত্যয় যুক্ত হয়ে ঝড় হয়েছে। বল যোগ অ বল, এখানেও বল ক্রিয়ামূল, এর সাথে অপ্রত্যয় যুক্ত হয়েছে। দূর যোগ অ দূর, এরপরে দেখো অপ্রত্যয়। দূর যোগ অপ দোর, মূর যোগ অপ মোর, এখানে দূর এবং মূর এই দুটো হল ক্রিয়ামূল বা ধাতু, এর সাথে অপ্রত্যয় যুক্ত হয়ে দোলক হয়েছে। এরপর আমরা দেখি অনপ্রত্যয়। কার যোগ অন কালন, নাচ যোগ অন নাচন, এখানে এখানেও কিন্তু ক্রিয়ামূল, তোমাদেরকে আগে অবশ্যই ক্রিয়ামূলটা বের করতে হবে, ক্রিয়ামূল বা ধাতুটা বের করতে হবে, তাহলে কিন্তু ভুল হবে না। তো কাজল, এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে মূল অংশ কোনটা, কার্য অন এখানে মূল অংশ কাজ, নাচ অন নাচন এখানেও মূল অংশ নাচ। এরপর পরে দেখো আই প্রত্যয়, খোদ যোগ আই খোদাই, ঢাল যোগ আই ঢালাই, এখানে খোদ এবং ঢাল হলো ক্রিয়ামূল বা ধাতু, এর সাথে আয় প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে খোদাই ঢালাই এবং আরো শব্দ আছে মারাই। এরপরে দেখো উপ প্রত্যয়, মিষ যোগ উপ মিশু, নিন্দা যোগ উপ মিশু, ধার যোগ উপ ভাব, এখানে আমরা দেখবো ক্রিয়ামূল বা ধাতু কোনটা। আর যখন উচ্চারণ করবো আমরা কোনো শব্দ তখন কিন্তু ক্রিয়ামূলটা আমরা বের করতে পারবো। যেমন দেখো মিশু মিষ যোগ উপ, এখানে তো বোঝা যাচ্ছে যে ক্রিয়ামূল মিষ, এর সাথে উপ্রত্যয় যুক্ত হয়ে মিশুক হয়েছে। এরপরে দেখো নিন্দা যোগ উপ নিন্দু, নিন্দু কাটছে কোথা থেকে, এর ক্রিয়ামূল কি নিন্দা, নিন্দা যোগ উপ নিন্দু, ভাবু ধার যোগ উপ ভাবু। এরপরে দেখো ইয়া ইয়ে, ইয়া থেকে ইয়ে হয়েছে ইয়া ইয়ে প্রত্যয়, খেল যোগ ইয়ে খেলিয়ে, নাচ যোগ ইয়ে নাচিয়ে, এখানে আমরা বুঝতেই পারছি যে ক্রিয়ামূল বা ধাতু কোনটা, খেল এবং নাচ। এরপর আমরা দেখবো আল প্রত্যয়, মা যোগ আল মাতাল, বা যোগ আল বাচাল, মিষ যোগ আল মিশাল,
এখানেও ক্রিয়ামূল বা ধাতু হলো মাত এর সাথে আল দুটো যুক্ত হয়েছে মাতাল বাচক আল বাচাল নিশ্চক আল নিশা আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারি যে যখন উচ্চারণ করবো তখন কিন্তু আমরা ক্রিয়ামূল বা ধাতুটাও বের করতে পারবো তো আমার মনে হয় ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই তোমাদের একটু মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো এরপরে দেখো দোলনা ঢাকনা খেলনা এখানেও ক্রিয়ামূল ধাতু আমরা প্রথমে দেখতে পাচ্ছি দুল যোগ না এর সাথে নাচকতা যুক্ত হয়ে হয়েছে দোলনা ঢাক যোগ না ঢাকনা খেল যোগ না খেলনা এরপর আমি দেখো আনি প্রত্যয় শুন যোগ আনি শুনানি জাল যোগ আনি চালানি কুর যোগ আনি কুরানি এখানেও শুন জাল কুর এগুলো হলো ক্রিয়ামূল ধাতু এরপরে দেখো আনু প্রত্যয় নাচ যোগ আনো নাচানো বাঁধ যোগ আনো বাঁধানো কাজ যোগ আনো কাদানো এখানে নাচ বাঁধ কাজ এগুলো হলো ক্রিয়ামূল বা ধাতু এর সাথে আনু প্রত্যয় যুক্ত হয়ে এই শব্দগুলো গঠিত হয়েছে শিক্ষার্থী বন্ধু এরপরে দেখো অন্ত প্রত্যয় চলন্ত ডুবন্ত এর সাথে চল এবং ডুবলো ক্রিয়ামূল বা ধাতু এর সাথে কিন্তু অন্ত প্রত্যয় যুক্ত হয়ে এই শব্দটি গঠিত হয়েছে অনা প্রত্যয় মার্জক অনা মাগনা খেলজক অনা খেলনা দুর্যোগ অনা দোলনা এখানে মাগ খেল দুল এগুলো হলো ক্রিয়ামূল বা ধাতু এর সাথে অনা প্রত্যয় যুক্ত হয়ে এই মাগনা দোলনা এবং খেলনা শব্দগুলো গঠিত হয়েছে ঠিক আছে বন্ধুরা এখন আমরা দেখবো সংস্কৃত ক্রিয় প্রত্যয় কোনগুলো এতক্ষণ আমরা বাংলা ক্রিয় প্রত্যয় দেখেছি এবং দেখবো সংস্কৃত ক্রিয় প্রত্যয় অনট অম প্রত্যয় ক্রিয়োগ অনট করণ গম যোগ অনট গমন দৃশ যোগ অনট দর্শন সুযোগ অনট শ্রবণ তো এখানে ক্রি গম দৃশ শ্রু এগুলো হলো ক্রিয়ামূল ধাতু এর সাথে কিন্তু অনট বা অনপ্রত্যয় যুক্ত হয়ে এই করণ গমন দর্শন শ্রবণ শব্দগুলো গঠিত হয়েছে এরপরে দেখো তব্য প্রত্যয় ক্রিয়োগ তব্য কর্তব্য মনোযোগ তব্য মন্তব্য এখানে ক্রি এবং মন হল ক্রিয়ামূল ধাতু এর সাথে তব্য এবং তব্য প্রত্যয় যুক্ত হয়ে মন্তব্য এবং কর্তব্য শব্দটি গঠিত হয়েছে এখন দেখো অল বা অপ্রত্যয় জি যোগ অল জয় ঘি যোগ অল ভয় লোভ যোগ অল লোভ এখানে জি ঘি এবং লোভ হল কেমন ধাতু এর সাথে অপ্রত্যয় বা অপ্রত্যয় যুক্ত হয়ে এই জয় ভয় এবং লোভ শব্দগুলো গঠিত হয়েছে কয়ত বা ত গম যোগ কয়তার সমান গত পি যোগ কয়তার সমান পিত এখানে গম এবং পি হল ক্রিয়ামূল ধাতু এখান থেকে এর সাথে কয়তা যুক্ত হয়ে এই গত এবং পিত শব্দটি গঠিত হয়েছে এরপর আমরা দেখি কয়তার রশি বা তি প্রত্যয় মুজ যোগ কয়টার রশি মু তি শীত যোগ কয়টার রশি সৃষ্টি সৃজন থেকে মূলত সৃষ্টি তাই সৃজনের মূল শীত শীত তাই শীতের সাথে কয়টা যুক্ত হয়ে গেছে সৃষ্টি এর আগে বলেছিলাম যে বসন থেকে উক্তি আসছে তো এখানে কি আমার মাথা হিসাবে সেই বচনের বস যুক্ত হয়েছে বস যোগ কয়টা রশি উক্তি সমল যোগ কয়টা রশি শান্তি সমল থেকে শান্তি এরপরে দেখো সানস বা মান প্রত্যয় চল যোগ সারস সমসমান চলমান দিক যোগ সারস দীপ্তমান তো এখানে চল এবং দিক হল কেমন বা ধাতু এর সাথে সারস প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয়েছে চলমান এবং দীপ্তমান ইষ্ণ প্রত্যয় ক্ষীর যোগ ইষ্ণু ক্ষয়িষ্ণু চল যোগ ইষ্ণু চলিষ্ণু এখানে ক্ষয়িষ্ণু আসছে ক্ষি এবং চলিষ্ণু আসছে চল ক্রিয়ামূল বা ধাতু থেকে এর সাথে ইষ্ণু প্রত্যয় যুক্ত হয়ে ক্ষয়িষ্ণু এবং চলিষ্ণু শব্দটি গঠিত হয়েছে তবে একটু মনোযোগ দিয়ে যদি প্রত্যেকটা শব্দার শব্দ উচ্চারণের সময় একটু মনোযোগ দাও তাহলে কিন্তু ক্রিয়ামূল বা ধাতুটা বের করতে পারবো আর ক্রিয়ামূলটা বুঝতে পারলে কিন্তু
প্রত্যয়ের দুটি সম্ভাবনা। এরপরে দেখো নট বা অফ প্রত্যয়, স্ত্রীলোক নট, কারক, পরযোগ নট, পাচক, দীর্যোগ নট, দর্শক। এখানে কারক, পাচক, দর্শক এর মূল ক্রিয়ামূলক ধাতু হল, কারক আসছে স্ত্রী থেকে, পাচক পদ থেকে এবং দর্শক আসছে দেশ থেকে। এখানে এগুলো ক্রিয়ামূল, এর সাথে নট প্রত্যয় বা অফ প্রত্যয় যুক্ত হয়ে এই ধাতুগুলো গঠিত হয়েছে। এরপরে আমরা দেখবো নথা যোগ প্রত্যয়, লক্ষ্য যোগ নট, লক্ষ্য কী যোগ নট, কার্য। এখানে লক্ষ্য এবং কী হল ক্রিয়ামূলক ধাতু, এর সাথে নট প্রত্যয় যুক্ত হয়ে এই শব্দগুলো গঠিত হয়ে আছে। এরপরে দেখো তৃণ তার প্রত্যয়, স্ত্রীযোগ ক্লেশ কর্তা, মাযোগ ক্লেশ মাতা, বরযোগ ক্লেশ বক্তা। এখানে প্রত্যয়গুলো যুক্ত প্রত্যয়, এখানে স্ত্রী হল কর্তার মূল হল ক্রিয়ামূল হল কি, মাতার ক্রিয়ামূল হল মা, বক্তার ক্রিয়ামূল হল বচ। ওই যে আগে বলছিলাম বচন থেকে কথা বা উক্তি শব্দগুলোর মূল হল বচন, তো ওখান থেকে বক্তা যেহেতু কথা বলেন বক্তৃতা বলেন তো এর মূল হল বচ। সেই ক্রিয়ামূল এগুলো থাকে, এর সাথে স্ত্রী শ্রদ্ধা যুক্ত হয়ে এই শব্দগুলো গঠিত হয়েছে। এখান থেকে অর্ণ প্রত্যয়, সূর্য অনিয়োগ, সূচনীয়, শ্রীযোগ অনিয়োগ, স্মরণীয়। গড় প্রত্যয়, ভাষ্যযোগ গড়, ভাষ্যর, ঈশ যোগ গড়, ঈশ্বর। এখন দেখো নিন বা ইন প্রত্যয়, দা যোগ নিন, দায়ী, মন, মন্ত্র যোগ নিন, মন্ত্রী। এখানে দা দায়ী ক্রিয়ামূলক ধাতু হল দা, এর সাথে নিন প্রত্যয় যুক্ত হয়েছে, আর মন্ত্র বা ক্রিয়ামূল এর সাথে নিন প্রত্যয় যুক্ত হয়ে মন্ত্রী গঠিত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো, আর একটু মনোযোগ দিয়ে তোমরা যদি প্রত্যেকটা শব্দ খেয়াল করো তাহলে কিন্তু প্রত্যয় নির্ণয় করা খুবই সহজ হবে। প্রত্যয় মানে ক্রিয়ামূল বা ধাতুটা যদি বের করতে পারো তাহলে কিন্তু অবশ্যই এর সাথে মূলটা বুঝতে পারলে প্রত্যয় নির্ণয় করা খুবই সহজ। আর আরেকটা ব্যাপার যে ব্যাকরণের ক্ষেত্রে অনুশীলনের কিন্তু কোনো বিকল্প নেই, বারবার যদি বাসায় অনুশীলন করো আমার মনে হয় তোমরা অবশ্যই প্রত্যয় খুব ভালোভাবে পারবে। আর এগুলো থেকে কিন্তু খুব সহজেই নাম্বার ওঠানো খুবই সহজ। সেই সাথে আমি এখানে বলেছিলাম যে শুধু এই পরীক্ষার জন্য না, পরবর্তীতে বিভিন্ন যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো আছে, বিশ্ববিদ্যালয় পরীক্ষা, তারপরে আরো যেসব চাকরির যেসব পরীক্ষা, প্রতিযোগিতামূলক যেসব পরীক্ষা, সব জায়গায় কিন্তু প্রত্যয় আসে। আর এই কারণে অবশ্যই প্রত্যয়টা আমাদের ভালো করে শিখতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।